কোন স্তন্যপায়ী জীব ডিম দেয়? প্লাটিপ্লাস। সবচেয়ে ছোট পাখি কোনটি? হামিং বার্ড। পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক 10 কোটি বছর আগে। ফসিল অর্থ কি? জীবাশ্ম। ইভলিউশন কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন হার্বার্ট স্পেন্সার। ইভলিউশন শব্দটির অর্থ কি? বিবর্তন। জৈব বিবর্তনবাদের জনক বলা হয় কাকে? চার্লস ডারউইন। লিমিউলাস জীবাশ্মের উদ্ভব হয়েছিল 400 কোটি বছর আগে। মানুষের জীবন শুরু হয় মাতৃগর্ভের কি থেকে? ভ্রূণ। ভূমণ্ডলের উপরিভাগ জীবমণ্ডলের ব্যাপ্তি প্রায় 15,000 মিটার। সবচেয়ে বড় প্রাণী তিমি। কোন প্রাণীতে সর্বপ্রথম জীবের উৎপত্তি হয়েছিল? সমুদ্রের। সন্ধিপদী অর্থোপ্রোটা প্রাণী হিসেবে পরিচিত গলদা চিংড়ি। জীবের বৈজ্ঞানিক নামকরণ করা হয় কোন ভাষায়? ল্যাটিন ভাষায়। ম্যালেরিয়া জীবাণু হল এককোষী আণুবীক্ষণ পরজীবী। মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কী বলা হয়? জেরোফাইট। ফ্লোরা বলা হয় কোনটিকে? উদ্ভিদ কুলকে। কোনটি অমেরুদণ্ড প্রাণী? চিংড়ি। অরিজিন অফ স্পিসিস গ্রন্থের প্রণেতাকে? চার্লস ডারউইন। উদ্ভিদবিজ্ঞানের জনককে? থিওফ্রাস্টাস। জেনেটিক্স বা বংশগতির জনককে? ম্যান্ডেল। জোহান গ্রেগর ম্যান্ডেল ছিলেন একজন ধর্মযাজক। গাছের প্রাণ আছে কে প্রমাণ করেন? জগদীশ চন্দ্র বসু। ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হল ব্যাঙের ছাতা। ধানের বাদামি রোগ হয় ছত্রাক দ্বারা। কোনটি অপুষ্পক উদ্ভিদ? মশ। মূল নেই কোনটির? মশ। ফার্ন উদ্ভিদের জন্য কোনটি প্রযোজ্য? মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত অপুষ্পক উদ্ভিদ। কোনগুলো একবীজ পত্নী? ভুট্টা, গম, নারিকেল। কোনটি একবীজ পত্নী উদ্ভিদ? ইক্ষু।